সেই সোনার হরিণ ধারাবাহিকের হাত ধরে মেগা সিরিয়ালের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন লীনা গঙ্গোপাধ্যায়। এখন তিনি বাংলা টেলি সিরিয়াল জগতের অন্যতম উল্লেখযোগ্য নাম। লীনার সিরিয়াল মানে একান্নবর্তী পরিবার, শহরের শিক্ষিত বাঙালি মানসিকতা, কোথাও আবার গ্রাম্য মিঠু সুর, মূল্যবোধের শক্ত বুনট, ভালো মন্দের অন্তদন্ত। লীনার লেখনীতে মর্মস্পর্শী সংলাপ, লীনার লেখনীতে বেরিয়ে আসে এইসব কিছুই। ইষ্টিকুটুম, জল নূপুর, চোখের তারা তুই, পূর্ণি পুকুর, ইচ্ছে নদী, ফাগুন বো, নকশিকাতা, কুসুমদুলার মতো একাধিক ধারাবাহিকের লেখক হিসেবে, গল্পকার হিসেবে, চিত্রনাট্যকার হিসেবে, সংলাপ নির্মাতা হিসেবে কাজ করেছেন লীনা। প্রত্যেকটি ধারাবাহিক জনপ্রিয় হয়েছে। সম্প্রতি সম্প্রচারিত হওয়া শ্রীময়ী, মোহর, কোরা পাখি, খড়কুটোর মধ্যে ফুটে উঠে সেই চেনা লীনাই। তার কাহিনী বিন্যাস নিয়ে দর্শকেরও বিস্তর আলোচনা হয়। জীবন থেকে উঠে আসা চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হতে পারেন তারা। এই মুহূর্তে লীনার কলম থেকে বেরিয়ে আসা শ্রীময়ী মোহর, আমন্দের সঙ্গে কি ভীষণ মিল বাস্তবে দেখা চরিত্রগুলো! কিন্তু কে লীনা, কিভাবে ধারাবাহিক নির্মাণে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করলেন তিনি, চলুন জেনে নেই। শুনলে অবাক হবেন, ধারাবাহিকের অন্যতম সৃষ্টিকর্তা লীনা এক সময় মেগা সিরিয়াল দেখতেনই না। টিভিতে কোনো সিরিয়াল চললে চ্যানেল ঘুরিয়ে দিতেন, খবরের চ্যানেলই ছিল তার প্রিয়। বাড়ির লোকজন রাগারাগি করতেন লীনার উপর, লেখাপড়ায় ভালো ছিলেন বরাবর। প্রথম জীবনে কলেজে পড়াতেন, বাংলার অধ্যাপিকা ছিলেন, তবে লেখালেখির মতো শৈল্পিক বিষয়ে তো আর হুট করে পারদর্শী হওয়া যায় না। তাই প্রথম থেকে খাতা কলমের সঙ্গে ছিল লীনার নিবিড় সম্পর্ক। একেবারে অন্য ধরনের লেখালেখি করতেন সেই সময়। ছোটবেলার স্কুল ম্যাগাজিনে লিখতেন, দুই তিনটি স্কুলে পড়েছেন, যেমন কমলা গার্লস, সিস্টার নিবেদিতা, কলেজ ছিল রামকৃষ্ণ মিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন। মেয়েবেলায় গল্প, দাদুর আসরে গল্প পড়তেন নিয়মিত, পাঁচ থেকে ছ বছর বয়স থেকে সাহিত্য চর্চা করতেন তিনি। সম্পূর্ণ অন্য জীবনযাত্রা ছিল তার। বাংলা বিনোদন জগতের অনেক দূরের বাসিন্দা ছিলেন এখনকার বিখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। একথা সকলেই জানেন যে ভাগ্য খুবই অপ্রত্যাশিত। সে কার জন্য কি লিখে রেখেছেন তা আগে থেকে হলফ করে বলা খুব মুশকিল। না হলে অধ্যাপনা ছেড়ে একদিন পুরোদস্ত ধারাবাহিকের লেখিকা হয়ে উঠবেন লীনা কি জানতেন? উত্তর হলো না। বেশ চলছিল অধ্যাপনা, কলেজে গিয়ে ক্লাস নেওয়া, মাঝে হঠাৎই ভয় ফরমাস এলো ট্রোন প্রযোজনা সংস্থা থেকে, তাকে ধারাবাহিকের জন্য লিখতে হবে। সেই ধারাবাহিকের নাম সোনার হরিণ। এক মাসে লেখালেখির কাজ করে দিতেই হবে, তেমনই ছিল আবদার। যে মানুষ কোনোদিন ধারাবাহিকই দেখেননি তাকে এই ধরনের অনুরোধ করা অদৃষ্টে চক্রান্ত ছাড়া আর কি। চিরজীবন চ্যালেঞ্জকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, তাই অনুরোধকে ফেলতে পারলেন না, ভাগ্যিস ফেলেননি, না হলে অধরাই থেকে যেত বাহা পরমেশ্বরী কঙ্কাবতীরা। ইটিভি বাংলাতে সম্প্রচারিত সোনার হরিণের 450 এপিসোড থেকে শুরু করেছিলেন লেখালেখি। এত সফল হয়েছিলেন যে 1800 এপিসোড পর্যন্ত লিখে যেতে হয়েছিল লীনাকে। সেই সঙ্গে লিখতেন চেনা অচেনা ধারাবাহিকের জন্য। সেটি ছিল ধারাবাহিকে পাউলি দামের শেষ কাজ। দূরদর্শনে সীমানা ছাড়িয়ে ধারাবাহিকেও লিখেছিলেন সেই সময়। এভাবেই বাংলা ধারাবাহিকে আটকে গেলেন লীনা। ধীরে ধীরে তৈরি করলেন নিজের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। শুরু হলো স্বাধীনভাবে পথ চলা। প্রথম ধারাবাহিক বিন্নেদানের খুঁই, পরপর কেয়া পাতার নৌকো, ইষ্টিকুটুমের মতো ধারাবাহিক চলতে থাকে। লীনা যখন ধারাবাহিক তৈরি করেছেন, সমান্তরালভাবে তৈরি হচ্ছে অন্যান্য মেগাও। একাধিক চ্যানেলে একাধিক প্রযোজক উঠে আসছে, আসছে নতুন লেখকেরাও। প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে অনেকবার, তবে সেসব নিয়ে কোনো কালে মাথা ঘামাতে দেখা যায়নি লীনাকে। নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এসেছেন চিরকাল। উপলব্ধি করেছেন যে নিজেকে নিজের কাছে জিততে হয়, হারাতে হয়, নিজেই নিজের পরীক্ষা নেন প্রতিদিন। এই আত্মবিশ্বাসকে জীবনের পাথেয় করে এগিয়ে চলছেন লীনা। একসঙ্গে একাধিক ধারাবাহিকে চিত্রনাট্য নিয়ে কাজ করেন লীনা। এত চরিত্র, এত সংলাপ, সংলাপ ঘটনাবলী সাজাতে হয় দিন রাত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো লীনার কাছেও ক্লান্তিকর হয়ে উঠে, একঘেয়ে হয়ে উঠে বিষয়টা। কিন্তু সেই নেগেটিভিটিকে এক তুড়িতে ঘায়েল করেছেন লীনা। আসলে অর্থ একটা বড় বিষয়, মনকে শক্ত করে প্রশ্ন করেছেন, যে অর্থ উপার্জন করছেন এই কাজ করে অন্য কোথাও কি পেতেন? আজকের লীনা যা হতে পেরেছে এই কাজের জন্যই পেরেছে। শুধু তাই নয়, তার কাজের দিকে তাকিয়ে থাকেন বহু আর্টিস্ট ও টেকনিশিয়ান। ক্লান্ত এলেই এই প্রশ্নগুলো মনের মধ্যে সাজিয়ে নেন, মনের জোর বাড়িয়ে তুলেই।
বরাবরই বাস্তব জীবনে দেখা মানুষদের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে লীনা চরিত্ররা। তার গল্পবিন্যাস কিংবা চরিত্র গঠনের ক্ষেত্রে কখনোই চ্যানেল হস্তক্ষেপ করেননি, হস্তক্ষেপ করলেও হয়তো তিনি শুনতেন না। এখন মোটামুটি সমস্ত চ্যানেলে জেনে গেছে লীনা গঙ্গোপাধ্যায়কে দিয়ে জোর করে কোনো কাজ হয় না, তিনি ঠিক করেন কিভাবে চলবে গল্প। তবে দর্শকই সর্বশ্রেষ্ঠ বিচারকের আসনে বসিয়েছেন লীনা, দর্শকের জন্যই তো এত সবকিছু। তাহলে দর্শক, কে এই লীনা গঙ্গোপাধ্যায়, তার বিষয়ে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগৎ নিয়ে আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।